নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/12/2022 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেটা হচ্ছে সিবিআই দাবি করছে প্রায় 8,163টা ওএমআর সিটে কারচুপির অভিযোগ উঠেছে, অর্থাৎ 8,163টা ওএমআর সিটে কারচুপি হয়েছে এরকমই অভিযোগ তুলেছে সিবিআই। আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে ফের বিস্ফোরক দাবি সামনে এলো। মোট 8,163 ওএমআর সিটে কারচুপি হয়েছে বলে জানিয়ে দিল সিবিআই। এসএসসি অফিসে এই দুর্নীতি করা হয়েছে, এসএসসি 3 তলাতে এই কাণ্ড ঘটানো হয়েছে। এসএসসি নিয়ে সিবিআইয়ের বিস্ফোরক দাবি, নিয়োগ দুর্নীতি রাতুল ঘটছে এসএসসি অফিস। ওএমআর সিটের কারচুপি এসএসসি অফিসে করা হয়েছে, এসএসসি অফিসে প্রায় 23 লক্ষ ওএমআর সিট বাছাই করা হয় এবং এই 23 লক্ষের মধ্যে 8,163 ওএমআর সিটে কারচুপি দাবি করেছে সিবিআই। শেষ নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি 23,479 এই 49 জনের নিয়োগ করেছে, এর মধ্যে 8,163 ওএমআর সিটে কারচুপি করা হয়েছে। মোট 4টি নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশে এই ঘটনা ঘটানো হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের উত্তরপত্র মূল্যায়নকারী সংস্থা নায়সা থেকে এই তথ্য মিলেছে, সেখানে মিলেছে 3টি হার্ড ডিস্ক, তাতেই সব পর্দা ফাঁস হয়েছে। সিবিআইয়ের দাবি, ওএমআর মূল্যায়নকারী সংস্থা সমস্ত ওএমআর স্ক্যান করে চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর এসএসসিকে দিয়ে দেয়, এরপরেই আসল খেলা শুরু হয় এবং এসএসসির এই 3 তলাতে বসেই যাবতীয় অপকর্ম করেন কর্তারা, এরকমই দাবি সিবিআইয়ের। প্রায় 23 লক্ষের মধ্যে 8,163 ওএমআর সিটে কারচুপি করা হয়েছে এরকমই অভিযোগ তুলেছেন সিবিআই। এবারে দেখা যাক আদালতে কি সেই ওএমআর সিটের আরও পুনর্বিবেচনা হয় কি না, বা এ নিয়ে কী আবার আপডেট আসে। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।